আল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া কে ফেরাউন বলে, আসিয়া তুমি যদি আমার রব না মানো, আমার কম আমার রব মানবে না, আমার বিজ্যুতি আমার সরম আমার লজ্জার ব্যাপার। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ফেরাউন স্বামীর যত চাহিদা আছে স্ত্রীর জন্য সব কিছু তুমি পাওয়া যাইবা, কিন্তু জানিয়া নাও আমি তোমাকে রব মানতে পারি না, আমার রব হলো আল্লাহ। রব কে? হে ফেরাউন, তোমাকে একটা প্রশ্ন করি, আমার প্রশ্ন জবাব দাও। কি প্রশ্ন বলো? তুমি কি মরবা না আজীবন দুনিয়ার মধ্যে থাকবা? ফেরাউন ডাক দে বলে, বিলি হে বিলি আসিয়া কি বলো এমন প্রশ্ন? মানুষ তো মরণশীল, এ দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গাও না, আমিও থাকতে পারবো না, আমাকেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তখন আসিয়া ডাক দে বলে, ফেরাউন আমি আসিয়া এমন এক মাহবুদের এবাদত করি, এমন এক মাহবুদের গোলামি করি যার কোন মরণ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার রবের কোন মৃত্যু নাই, আমার রব চিরঞ্জীব সবসময় ছিল এবং আছে থাকবে। যেই রবের মৃত্যু হইয়া যায় সেই রবের গোলামি আমি আসিয়া করি না। আল্লাহর বান্দা বান্দীরা এত কষ্ট ভোগ করলো, ফেরাউন রাগে রাগে নিতে হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার অত্যন্ত রাগে রাগে নিতে হইয়া তার পুলিশ আর্মি র‍্যাব বাহিনীকে ওই তার বাহিনীকে প্রশাসন বাহিনীকে হিংস প্রাণীর মতন লালাইয়া দিল। ফেরাউন ঘোষণা করিয়া দিল, আসিয়ার হাতে ফেরাক মারিয়া দাও, লোহা গরম করে সরঞ্জার মধ্যে লাগাইয়া দাও। ডান হাতে ফেরাক মারলো, বাম হাতে ফেরাক মারলো, ডান পায়ে ফেরাক মারলো, বাম পায়ে ফেরাক মারলো, চতুর্দিক দিয়ে ফেরাক মারিয়া লোহারকে গরম করে তুত্তু লাল করিয়া এই লোহাকে সরঞ্জার মধ্যে লাগাইয়া দিল। আসলে আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মাহবুব গো আমি এখন তোমার দরবারে চলিয়ে যাব, আমার কোন দুঃখ নাই, তোমার কিনার আমার জন্য একটা ঘর বানা দাও, এই ঘরে থেকে যেন মন ভরে প্রাণ ভরে তোমাকে আমি দেখতে পারি। জুরুগুন সুবহানাল্লাহ। আমার মাওলা জানা দিল, ফেরেশতারা আমার কিনের একটা ঘর বানিয়ে দাও আসিয়ার জন্য, যেন ঘরের দিকে আসি আমাকে প্রাণ ভরে দেখতে পারে। হে ফেরেশতারা যাও আমার আসিয়ার সামনে, চোখের সামনে জান্নাত না ধরিয়া দাও। আসিয়া আলাইহিস সালামের মরণের সময় স্বপ্নের মতো ব্যক্তি আছে, জান্নাতের নষ্ট তার চোখের সামনে হাজির। ফেরেশতারা একটা শাক ঘুরে ঘুরে দেখায় আর আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে, যারা ঈমান আনার পরে এক কথা বলবে, আমার রব হলো আল্লাহ। যারা বলে আমার রব হলো আল্লাহ, শুধু বলি এই খাদ্য হয়নি, সুম্মাস্তাকামু
এবং মরণ পর্যন্ত এই কথার পরে কামত থাকবে, অটল অবিচল থাকবে। আমার আল্লাহ বলে তাদের যখন মহতের সময় হইয়া যাইবে, যখন মহতের সময় মহতের বিছানায় পড়িয়া যাইবে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নাজিল করব। এক একজন জান্নাতি নেককার বান্দাবান্দির মহতের সময় হাজার হাজার জান্নাতের ফেরেশতা হাজির হইয়া যায়, জান্নাতের ফেরেশতারা হাজির হইয়া আল্লাহ পাকের নেককার বান্দাবান্দির দিকে তাকিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। হে আল্লাহ পাকের বান্দাবান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তাকিয়ে দেখো যে জান্নাত আমার মাওলা তোমার জন্য বানাইছে, এই জান্নাত তোমার চোখের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের নেককার বান্দাবান্দির স্বপ্নের মতো জান্নাতের নকশা দেখিয়ে খুশি হই, আল্লাহু আকবার। হযরত আলী ইসলামের হাতে রুহুনা দিয়ে দিবে, হযরত আলী ইসলাম রেশমের বাঁধে প্যাকেট করে রুহুনিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইবে। আল্লাহ, যাকে একবার মাওলার জান্নাতের ভিতরে ঢুকানো হইবে, আর কোনদিন বাহির করা হবে না। ভাই, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার, জওয়াহরের গাঁথুনি দিয়ে বলবো তার জান্নাতটাকে বানাইছে, মেশক আম্বর জাফরানের আল্লাহ, ও মেশক আম্বর দিয়ে মশলা বানিয়ে জান্নাতের ইট গুলা লাগাইছে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন সুন্দর সুন্দর গাছপালা মাওলা বানিয়ে রাখছে, জান্নাতের ভিতরে এমন সুন্দর কারিগর যাবার মাওলাই করছে, যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের এক একটা গাছের ডালার দিকে হাজার হাজার বছর চাইয়া থাকবে। ফেরেশতারা বলবে, ভাই হে জান্নাতি, তুমি একটা গাছের ডালের দিকে হাজার হাজার বছর চাইয়া রইছো, আরো তো গাছ আছে, ওগুলা কখন দেখবা? আল্লাহ পাকের নেককার বান্দাবান্দি বলবে, একটা গাছের ডালিয়া মা দেখি আফসোস মিটে নাই, আমার মালে এত সুন্দর গাছপালা বাড়াইছে, আমার মাওলার একটা গাছের ডাল দেখে আমার তৃপ্তি মিঠে নাই। এ ভাই, ভালো করে বুঝিয়া চিন্তা করে তারপর খবরে যাই, খোদা না খাস্ত যদি অপরমানি করিয়া গুনার গাঠটি লইয়া সুদ খায়া ঘুষ খায় হারাম খাবে বরদার চলিয়া, আল্লাহ সিরামা নাজগান করিয়া যদি মতের বিচারে পড়িয়া যাই, স্বপ্নের মতো দেখতে পারবো জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, এই জাহান্নামের আগুন দেখিয়ে না বর্মানের হুড়া বের হইতে চাইবে না, কিন্তু সাতটা মাকামের হুড়া দৌড় দৌড়ে শুরু করিয়া দিবে, কোথাও কে পলাবার জায়গা পাইবে না। কলিজার কিনের একটা ছোট্ট ছিদ্রে আছে, এই ছিদ্রে ভিতরে ওরা পালাবার চেষ্টা করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, আজরাইল নাফরমানকে কত দুধ কলা খাওয়াইছি, কত লাফের আঙ্গুর বেদার নাশপাতি খাওয়াইছি, কত রকমের ফল ফল, কত রকমের মাছ, কত রকমের গোস্ত খাওয়াইছি, এ নাফরমানকে কত লাজ দিয়ে আমি খাওয়াইছি পড়াইছি, নাফরমান আমার হুকুম মানে না। হে আজরাইল, নাফরমানকে ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে নাফরমানের মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া কলিজা বরাবর রুখের মধ্যে এমন যেন খপ করিয়া দরিয়া টান দিবে, কলিজা নারে বেড়ে গুলো টস টস করিয়া সিরিয়া যাইবে, সহ্য করতে পারবা হে বেরে হে মুরব্বি বাবারা হে পদ্মার আল্লাহর মা বোনেরা, আমি সুন্দর পরিচার চর্বন আল্লাহর পক্ষ থেকে
একটা রাখাল আপনাদের কাছে চলি আসি, পায়ে হাতে ধরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজ ফিরেন আমার মাওলার দরবারে ফিরেন। হুজুর বলতে পারেন, হুজুর আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হুজুর আপনার হাতে ভেদর কে বলছে? হুজুর আপনি কেন আমার হাতে ভেদরেন? আপনার কি লাভ, আপনার কি ঠেকা? আমার লাভ খাস্তা আমি বুঝি না, আপনার বিচার আপনার কাছে রাখিয়া যাই। যদি আপনি জ্ঞানী মানুষ হইয়া থাকেন, নদীর পার বা পুকুরের পার দিয়া যদি হাঁটিয়া হাঁটিয়া যান, যদি দেখেন একটা ছোট্ট শিশু বাচ্চা পানি নিয়ে একা একা খেলতে আছে, বাচ্চাকে চিনেন অথবা না চিনেন, এ বাচ্চার আল্লাহ নদীর ঘাটে পানি নিয়ে খেলে বাচ্চাকে না চিনলো পরিচিত হইল, মায়া লাগবে দৌড়ে বাচ্চার কিনারে যাইয়া বলবেন, বাবা তুমি যে একা একা পানি নিয়ে খেলতে আসো, খেলতে খেলতে টুকরা যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো পানি থেকে উঠতে পারবা। হে বাবা বলতে বুঝিয়া চিন্তা করে কবর যাইয়ে আমার খাদেম একদিন আমার মোবাইলের মাধ্যমে আল্লাহু আকবার একদিন একদিন ঘটনা দেখাইতে আসিল। হুজুর দেখেন মোবাইলের মধ্যে দেখাইতে আছে একটা ছোট্ট শিশু বাচ্চা মেয়ে বাচ্চা একটা ছোট্ট বল নিয়ে খেলতে আছে নদীর পারে মাঠের মধ্যে খেলে, এই অবস্থায় খেলতে খেলতে বলল একবার আল্লাহু আকবার নদীর পানির মধ্যে চলে গেছে, বাচ্চাটা বলটাকে ধরার জন্য দৌড়ে নদীর কিনারে চলে আসছে, এখন পানির মধ্যে নামবে নামবে এমন সময় একটা কুকুর দ্রুত গতিতে দৌড়ে আইসা বাচ্চাটার পিঠের জামার মধ্যে কামড় দিয়া ধইরা বাচ্চাটারে টানতে টানতে পানির থেকে উজারে নিয়ে গেল, নিয়ে বাচ্চাটাকে উজারে ফালে দৌড় দিয়া ওই কুকুরটা পানির মধ্যে লাফ দিয়া নামিয়া বলটা কামড় দিয়া বাচ্চার হাতে তুলিয়া দেয়, বাচ্চা পানিতে পড়িয়া যদি মরিয়া যায় আর তো বুঝে উঠতে পারবে না। একটা কুকুর দেখিয়া মায়া লাগিয়া গেল, ওই বাচ্চাটা পানিতে পড়িয়া যদি খুদারা খাস্তা মরিয়া যায় আর তো পানি থেকে উঠতে পারবে না। এই মায়া কুকুরটা বাচ্চার জামার পিছন দিকে ধরিয়া কামড় দিয়া বাচ্চাকে টাইমে পানি থেকে তুললে নিয়ে গেল। ঠিক আমরা উপরান শূন্য অনুযায়ী দেখতে আছি আমার মাওলার কত বি বন্দা বন্দিরে সুদের গুনে মজা পায়, ঘুষের গুনে মজা পাইয়া, হারামের গুনে বেপরদার গুনায়, সিনেমা টেলিভিশন নাচ গানের গুনে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসিয়া খেলা আর তামাশা করে আমার মাওলার আজরাইল পিছনে হাত পাতিয়া দাঁড়ায় রয়েছে, যখন আমার মাওলা ডাক দিয়ে বলবে আজরাইল রে হে নাফরমান হায়াত সে এখন দরিয়া লো, হুকুম করার সঙ্গে সঙ্গে যখন দরিয়া লইবে তখন দুনিয়ার কোন শক্তি আর রাখতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফিরে আমার মাওলার দরবারে ফিরে, খালেদ বলে মাওলার দরবারে তওবা করেন, সকের বানি ফেলে আমার মাওলার দরবারে কান্দেন, আল্লাহর হাবিব বলে মাম্বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে উম্মতে আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে তার জন্য চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা বন্ধুরা পর্দার আল্লাহর মা বোনেরা, আমার মাওলা তো বন্দা বান্দি দিকে চাইয়া রয়েছে, বন্দা বান্দি কখন আমার মাওলার দরবার ফিরিয়ে আসে? যখন আমার মাওলার দরবারে বন্দা বান্দি ফিরিয়ে আসে তওবা করার মতো তওবা করে, ওই বন্দা বান্দিকে আমার মাওলা মাফ না করিয়া আর পারে না।
আজকে আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে বলবো, বেশি বেশি করে মাওলানার দরবারে তওবা ইস্তেগফার করব, এই মহামারী থেকে বাঁচার জন্য ইস্তেগফার করব। কারণ ইস্তেগফার তো এমন এক আমল, এই আমল যে ব্যক্তি ইস্তেগফার করবে তওবা করবে, আল্লাহর হাবিব বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, চোখের পানি নিয়ে যারা আমার মাওলার দরবারে কাঁদবে আর ইস্তেগফার করবে, আমার মাওলার দরবার চোখের পানি ছাড়বে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। চোখের পানি আসতে চাই না, দিলটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করা লাগবে। তবে জিকির কিভাবে করব, নিয়ম অনুযায়ী জিকির করলে সব হবে, আল্লাহু আকবার দিলের জংকারও কাটবে। কাজে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব বলে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আমার মাওলার জিকির করবে, আমার মাওলা আল্লাহু আকবার তার অন্তরটাকে পবিত্র করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করবো, তবে ইস্তেগফার করবো, আর মাওলার দরবারে মাপ চাইব আল্লাহু আকবার। মাওলার দরবারে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আমার নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামা আল্লাহ জামবালা, ওই ব্যক্তির সমস্ত গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আজ আমার ভাইরা বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব। খেয়ালে আউলিয়া বে খেয়ালে দাউলিয়া, যত বেশি পরিমাণে মাওলার জিকির করব তত দিলের জংকার দূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, কেননা দিলের জংকার যখন দিলের ভিতরে থাকিয়া যাইবে, এ দিল আমার মাওলার দরবারে পৌঁছবে না। আজি আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাদের সবাইকে গুনার কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়া কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
Allah.